আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। অল্প সময়ে ঝটপট বিকেলে নাস্তা বানানোর ঝামেলা এড়াতে আমার আজকের রেসিপিটি ফলো করতে পারেন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি চকো সুইবেল ভাজার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। সুইবেল বানানোর জন্য এক কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি। চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে, ময়দা না থাকলে রিফাইন্ড আটা দিয়েও হবে। এরপর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এরপর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন। হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে একটা বড় মিক্সিং বোল নিয়ে এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিব। সম্পূর্ণ দুধটা আমি দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি। এরপর আইসিং সুগার দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি, মিষ্টিটা আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগের থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণ। ময়দাটা দিয়ে হ্যান্ড মিক্সার দিয়েই আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা যখন প্রায় শক্ত একটা ডোয়ের মতো হয়ে যাবে তখন হাত দিয়ে হ্যান্ড মিক্সার থেকে আমি ডোটাকে ছাড়িয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। রুটি বানানোর জন্য আমরা যে ডোটা ব্যবহার করি ঠিক সেরকমই হতে হবে। আর একটু বেশি সময় নিয়ে খুব মসৃণ করে এটাকে মথে নিতে হবে। ডোটা পারফেক্টলি হয়ে গেলে আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিব। একটা অংশ আমি এভাবে সাদাই রেখে দিব, আর একটা অংশে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ। এখন এই কোকো পাউডারটাকে খুব ভালোভাবে এই ডোর সাথে মিশিয়ে নিতে হবে। কোকো পাউডারটা মিশতে একটু সময় লাগবে, আপনার প্রয়োজনে সামান্য একটু দুধ দিয়ে নিতে পারেন। আমার ডোটা রেডি। এখন আমি দুইটা ডো একসাথে রেখে হাতটা ক্লিন করে রুটি বানাতে চলে যাব। প্রথমে আমি সাদা অংশটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। হাত দিয়ে ডোটাকে একটু সমান করে ছড়িয়ে নিচ্ছি, এরপর এটাকে বেলে নিচ্ছি। রুটিটা ঠিক এরকম করতে হবে, একেবারে পাতলাও না, আবার মোটাও করা যাবে না। এখন আমি এই রুটিটাকে একটা সাইডে রেখে এখন কোকো পাউডার মিশ্রিত যে ডোটা আছে আমি এইটা দিয়ে রুটি বেলে নিব। হাত দিয়ে চেপে চেপে ডোটাকে আমি একটু ছড়িয়ে নিচ্ছি, এরপর কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে এই ডোটাকেও বেলে নিব। দুইটা রুটি চেষ্টা করবেন একই সমান করে বেলতে এবং এটা যেন একই রকম হয়, খুব বেশি মোটাও করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন এর উপরে আগের থেকে যে দুধটা ছিল আমি ওখান থেকে একটু দিয়ে দিচ্ছি। এখানে দুধের পরিবর্তে পানিও দেওয়া যাবে। দুধটাকে আমি পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এটা আঠার কাজ করবে। এরপর এর মধ্যে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপর আগের থেকে বেলে রাখা সাদা রুটিটা উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি রুটিটাকে উল্টে নিব। কোকো পাউডার মেশানো রুটিটা আমার একটু ছোট হয়েছে, আমি একটু হাত দিয়ে টেনে টেনে চেষ্টা করছি এটাকে সমান করে দিতে। এখন এক পাশ থেকে এটাকে এভাবে একটু ভাঁজ দিয়ে পেঁচিয়ে নিতে হবে, একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন যে বাড়তি অংশটা আছে আমি এখানে সামান্য একটু দুধ লাগিয়ে দিচ্ছি। এরপর এটাকে পেঁচিয়ে একদম আটকে দিয়ে এভাবে একটু চেপে চেপে ঘুরিয়ে নিতে হবে। এরপর আমার লাগছে সুতা।
এখন সুতা দিয়ে এটাকে খুব সুন্দর করে গোল করে কেটে নিতে হবে। আপনাদের যদি সুতা না থাকে তাহলে নাইফের সাহায্যে এটা কেটে নিতে পারেন। আমার সবগুলো সুইভেল বানানো হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। আর সুইভেলগুলোকে অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেলটা যখন হালকা গরম হবে তখনই সুইভেলগুলো দিয়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, এতে করে কিন্তু সুইভেলগুলো ওপর থেকে পড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। সুইভেলগুলোকে বাদামি রং করে ভেজে নিব। আমার সবগুলো সুইভেল ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে চেক করে নিচ্ছি। এখন আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন একটা কিচেন টাওয়াল অথবা যে কোনো টিস্যুর উপর নামিয়ে নিতে, এতে করে এর গায়ে যে এক্সট্রা তেল থাকবে এটা স্যুপ করে নেবে। ভাজার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। চকো সুইভেল দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। চকলেট সিরাপ দিয়ে বাচ্চাদের পরিবেশন করলে খুব মজা করেই খেয়ে নিবে। আমি একটা সুইভেল ভেঙে দেখাচ্ছি, এটা উপরে ক্রিসপি আর ভেতরে সফট। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটিও সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।